আমরা অনেকগুলোই ভার্বের কথা শুনছি, তার মধ্যে আরেকটি ভার্ব হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব। ইম্পার্সোনাল ভার্ব এটা আবার কোন ধরনের ভার্ব? এটা হচ্ছে এমন এক ধরনের ভার্ব যে ভার্বটা আমাদের কোনো প্রাকৃতিক ঘটনার নিষ্পন্নতা বোঝায়। সেটা আবার কি, যেমন ধরো যে একটু এটা ডেফিনেশন বলি, যে যে সকল ভার্ব কোনো প্রাকৃতিক প্রাকৃতিক ঘটনার নিষ্পন্নতা বোঝায়, নিষ্পন্নতা বোঝায়। ওকে, তার মানে ইম্পার্সোনাল ভার্ব হচ্ছে এমন একজন ভার্ব যে ভার্বটা মূলত কোনো প্রাকৃতিক ঘটনার নিষ্পন্নতা বোঝায়। যেমন ধরো যে আমরা যদি একটা এক্সাম্পল লক্ষ্য করি, ইট স্টর্মস, এর মানে কি? দেখো স্টর্মস মানে কি, স্টর্মস মানে হচ্ছে ঝড়, তাই না? তো ঝড় হচ্ছে, এটা কিন্তু প্রাকৃতিকভাবে ঘটে থাকে, এটা কিন্তু এমন না কেউ করে, বা এটা অ্যাকচুয়ালি ঘটে থাকে এবং এটা ঘটনাটা মূলত প্রাকৃতিক, তাই না? তার মানে এই যে প্রাকৃতিক যে ঘটনা যে ঘটে এবং ঘটার জন্য কিন্তু কোনো আমাদের অ্যাকচুয়াল বা প্রকৃত কোনো এজেন্ট থাকে না। যেহেতু এই ক্ষেত্রে প্রকৃত কোনো এজেন্ট থাকে না, সেহেতু এজেন্ট হিসেবে এই ক্ষেত্রে ইট ইউজ করা হয়। এটা হচ্ছে একটি এজেন্ট এবং এটা হচ্ছে একটি ভার্ব, তাই না? যেহেতু এটা একটা ভার্ব, এই ভার্বটাকে আমরা বলতে পারি ইম্পার্সোনাল ভার্ব। তার মানে ইম্পার্সোনাল ভার্বটা কি? ইম্পার্সোনাল ভার্ব হচ্ছে এমন এক ধরনের ভার্ব যে ভার্বটা প্রাকৃতিকভাবে নিষ্পন্ন হয়ে থাকে, অর্থাৎ এটাকে নিষ্পন্ন করার জন্য আমাদের কোনো এজেন্টের দরকার হয় না, এবং যদি আমাদের কোনো এজেন্ট থাকে না, তার কারণে একটা এজেন্ট থাকে, এজেন্ট হচ্ছে আমাদের ইট, এবং এই কারণে ইটটাকে বলা হয় একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। এটা কিন্তু এজেন্ট হবে, একই সাথে এটা কিন্তু আমাদের সাবজেক্ট। আমরা যদি আরেকটা এক্সাম্পল লক্ষ্য করি, যেমন ইট রেইনস, ভেরি কমন একটা এক্সাম্পল, তাই না? তো দেখো এই যে রেইনস, এটা কি? এটা কিন্তু হচ্ছে বৃষ্টি, এবং একই সাথে এটা হচ্ছে আমাদের ইম্পার্সোনাল ভার্ব, তাই না? কেন এটা ইম্পার্সোনাল ভার্ব? কারণ রেইনস মানে কি বলতো? রেইনস হচ্ছে মানে কি, বৃষ্টি পড়ে। আসলে এই যে বৃষ্টি পড়ে, এটা তো কেউ করে না, তাই না? এটা প্রাকৃতিকভাবে ঘটে থাকে। যেহেতু প্রাকৃতিকভাবে ঘটে থাকে আর যেহেতু প্রাকৃতিকভাবে এই ভার্বটা নিষ্পন্ন হয়, তার মানে বলতে পারি এই ভার্বটা হচ্ছে আমাদের ইম্পার্সোনাল ভার্ব। আর এই ক্ষেত্রে যে আমরা সাবজেক্টটা ইউজ করি, এটাকে হচ্ছে আমাদের এজেন্ট, এবং এই যে এই ক্ষেত্রে ইট ইউজ করি, এই ইটটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। কেন এটাকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বলা হয়? কারণ হচ্ছে এক্ষেত্রে প্রকৃত কোনো আমাদের সাবজেক্ট থাকে না বা এজেন্ট থাকে না, আর সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট হিসেবে ইট ইউজ করি, তাই তো? তো এটাই হচ্ছে আমাদের ইম্পার্সোনাল ভার্ব, যেখানে এমন একটি ভার্ব যে ভার্বটার প্রাকৃতিকভাবে নিষ্পন্ন হয়, অর্থাৎ নিষ্পন্নতার কারণে আমাদের মানুষের কোনো হাত থাকে না, প্রাকৃতিকভাবে ঘটে থাকে, যার কারণে এই ভার্বগুলোকে বলা হয় আমাদের কি, ইম্পার্সোনাল ভার্ব।